আপনার সঙ্গে আর বোধহয় দেখা করা সম্ভব হবে না। কেন? বাড়িতে নিশ্চয়ই শোরগোল পড়ে গেছে। এরপর আর কি বাইরে বেরোনো সম্ভব হবে? জানেন তো আমার মা। হ্যাঁ, সত্যি ভারী অন্যায় হয়ে গেছে। আমাদের কিছু করবার নেই, এটাও তো বুঝতে পারছেন। আপনি কিছু ভাববেন না, আপনার সমস্ত দোষ আমি মাথা পেতে নেব। মেনে নিন বা না নিন, সবাই আপনাকেই দায়ী করতে চাইবে। তা চাইলো, তাতে হয়েছে কি? এতদিন নিজের সুনাম দুর্নাম নিজেই কুড়িয়েছি, আর যদি আপনার দোষের দায় আমাকে বইতেই হয় তাহলে আমার একটা আত্মপ্রসাদ হবে এই ভেবে যে এ জীবনে পরের কিছু দায় আমি বয়েছি। আমার কিন্তু সে উপায় নেই, পরের দায় তো দূরের কথা, নিজের মনের ভার বইবার স্বাধীনতাও নেই। মাঝে মাঝে মনে হয় আমি যদি ও বাড়িতে না জন্মাতাম তাহলে 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 অন্তত নীতি আর অনুশাসনের বাইরে যে জীবনটা আছে সেটাকে অনুভব করতে পারতাম। তাতে লাভ কি? লাভ সত্যি কি কোনো লাভ নেই? নীতি আর অনুশাসনের বাইরে কি কোনো আশ্রয় থাকবে না মানুষের? থাকবে না কেন? কিন্তু বাইরের আশ্রয় অবলম্বন করলে ঘরের লোকসান যে সইতে হবে। কিন্তু জীবনটাই যেখানে লোকসানের কাপ সেখানে সেখানেও কি বন্ধুরা সাহায্য করতে এসে পিছিয়ে যাবে শুধু ঘরের ক্ষতির ভয়? যে ঘরই জানলো না তার আবার ক্ষতির ভয়। তবে যে হাত তার প্রসারিত সেটা দাক্ষিণ্যের নয়, কৃপা প্রার্থী। সত্যি এক এক সময় ভাবি তুমি যদি রাজকুমারী না হতে তাহলে আমি অসংকোচে বলতে পারতাম যে তুমি তুমি আমার। তাকে দ্বিধা কি? দ্বিধা নয়, সংশয়। যাকে আপনার করে চাইব সে চাওয়া যে অনেক স্পষ্ট। আজ মাত্র সে বেরিয়েছে। কোথায়? ওই যে লাবণ্যদের বাড়িতে। কই মঞ্জুরি তো এখানে আসেনি? আসেনি না, গত বুধবার। কই না তো? না তো। আচ্ছা, তার আগে সোমবারে? না না, তার আগে। কই না। তাহলে আচ্ছা, তোমার ভাই নির্মল এখানে নেই? সেদিনের সেই ঘটনার পর থেকে নির্মল বা মঞ্জুরি কেউই এখানে আসে না। আসে না? অনু, মঞ্জুরি তো এখানেও আসেনি। তুমি না বলেছিলে মঞ্জু আজই প্রথম বেরিয়েছে? হ্যাঁ, আমি জানি এই সাহস তাকে কে দিয়েছে আর কারা তাকে প্রয়োজনা দেয়। না না অনু, তুমি বুঝতে পারছো না, আমি ভেবেছিলাম। এবার তাহলে কি করবে বলো, কি করবে এবারে? ছি ছি ছি, নির্মল এটা কি করলো? আমি সে যে এরকম ধরনের কাজ করবে আমি তো তা ভাবতেই পারিনি। আমি তো তাকে সৎ বলেই জেনেছিলাম। আমার ভাই অসৎ নয়, দোষ যদি সে কিছু করে থাকে শাস্তি সে নিশ্চয়ই নেবে, আর ঝুঁকি যদি সে কিছু নিয়ে থাকে তার দায়িত্ব নিতে সে বেশ পাওয়া হবে না।
এটা কি করলো? কি করলো মুচ্ছা? মুচ্ছা এটা কি করলো? ওরা নিশ্চয়ই সেই হোটেলে আছে। আমি এখনই যাব নির্মলের কাছে। লাবণ্য শোনো, ছেলে মানুষই কোথাও না, লাবণ্য আমার কথা শোনো। দিদি, 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 হ্যাঁ, তোমাকে একবার কমলা খেতে যেতে হবে। হ্যাঁ, রানীমাকে কি বলতে হবে যে আমাদের এই যুগে কিচ্ছু করবার ছিল না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। দিদি কি বলছো? বেরিয়ে যাও কি বলছো? হ্যাঁ বেরিয়ে যাবে। তোমার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কোনো সাহায্য সম্ভব হবে না আমার দ্বারা। ছি ছি ছি, তোমার জন্য আমি বড় মুখ করে কত কথা বললাম, আর তুমি কি না আমার? দিদি শোনো, দিদি ছি ছি ছি, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। কেন কেন আমি তোমার জন্য অপমানিত হব? আমাদের কি কোনো সম্মান নেই? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আমি সত্যি খুব দুঃখিত, কিন্তু তুই আমাকে ভুল বুঝিস না। তোমার সাংসারিক জ্ঞান কম দাদা, আমি সেই জন্যই তোমার দূরে দূরে রাখতে চাই। আমি নিজেই বুঝতেই পারছি না ব্যাপারটা কতদূর গড়িয়েছে। আজই একটা এর শেষ বোঝাপড়া করতে হবে। জবাব দাও, উত্তর দাও, চুপ করে থেকো না। আমি সব বুঝেছি, আমি নিজে গিয়ে সব জেনে এসেছি। আমি তোমার মুখ থেকে শুনতে চাই, জবাব দাও, তুমি কি ভেবেছো তোমার এত সাহস হলো কোথা থেকে? জবাব দিচ্ছ না, জবাব দাও। আমি নির্মলকে বিয়ে করবো।